أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا ربكم تضرعا وخفية حمد باري تعالى الله رب العالمين الجنة وزني دائك راسك أما دير كشف الشبهات كتاب تكي شبتم كلاشي وفستي تور توفيق دلن إذن أمرا الله رب العالمين كتغطة فقاش كري فوري الحمد لله درود و سلام برشي تاك نبي محمد رسول الله صلى الله عليه وسلم رفض اللهم صل وسلم وبارك وسلم على عبدك رسولك نبينا محمد وعلى آله وصحبه أجمعين شمانت مسلم بعيش وقال عسك أمرازي بشويتي على سنة كربو شويتي على عبادت كارجن نهبه ابن شفاعت رسول الله صلى الله عليه وسلم تارك سيساواز عبي فينا رسول الله صلى الله عليه وسلم ركسي شفاعت সাওয়াজ হবে কি না এবং ইবাদত কার জন্য হতে হবে। প্রথম কথা হলো ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মরণ হবে না ততক্ষণ তোমার রবের তুমি ইবাদত করেই যাবে। ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহ। এবং আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ সমূহ আল্লাহর ঘর, فلا تدعوا مع الله احدا, আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকবে না। কার নিষেধ? সূরা জিন 18 নম্বর আয়াত। মসজিদ সমূহ কার ঘর? আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকবে না। কে নিষেধ করলেন? আর আরেকটা আয়াত আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে কাউকে অংশগ্রহণ করবে না। কিন্তু যে সমস্ত লোকেরা পীরের মাজারে যে আল্লাহর কাছেই দোয়া করেন কিন্তু এই দোয়াটার সঙ্গে পীরকে যুক্ত করে দিয়ে যে দিয়ে বলেন যে বাবা তোমার মাজারে এসেছি, তোমার কবরের পাশে এসেছি, তুমি একটু ফয়েজ বরকত করো, তুমি একটু সুপারিশ করো আল্লাহর কাছে যাতে করে আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে, এটা আল্লাহর ইবাদত হইল কিনা? কথা বলেন না কেন? কোন লোক যদি আল্লাহর কাছেই দোয়া করতেছে কিন্তু কোন পীরের কবরের কাছে যেয়ে বলতেছে পীর বাবা তুমি একটু আল্লাহকে বলো যাতে আল্লাহ আমার এই এই কাজ করেন, এটা কি ইবাদত কি শিরক? এটার নাম কি শিরক? কারণ আপনি আল্লাহ বলছেন আন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ সমূহ আল্লাহর ঘর, ফালা তাদউ মা আল্লাহ আহাদা, আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকবে না, আপনি আরেকজনকে ডাকলেন। এই জন্য জানতে হবে এই দোয়া করাটা একটা ইবাদত। দোয়া করাটা কি ইবাদত? প্রার্থনা করা ইবাদত, কোনো কিছু চাওয়া ইবাদত। দেখেন সালাতে আমরা যখন দাঁড়াই এই যত প্রকার জিনিস আছে কেয়াম রুকু সিজদা কওমা জলসা যত আছে এগুলোর মধ্যে অধিকাংশ জায়গায় দোয়া আছে। কি আছে? দোয়া দুই ধরনের, একটা হলো দোয়া ইবাদা আর একটা দোয়া উল মাসআলা, একটা প্রার্থনামূলক দোয়া আর একটা ইবাদতমূলক দোয়া। নামাজ পড়ি কোরবানি করি এগুলো ইবাদত, এটাও একটা দোয়া। আর কিছু মাসআলা কিছু চাই নামাজের মধ্যে কিছু চাওয়া আছে, যেমন আমরা দুই সিজদার মাঝখানে কি বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়ারফানি, এরকম বিভিন্ন বর্ণনা বিভিন্ন এসেছে, তার মানে কি আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমাকে মাফ করো, এটা কি করলাম? দোয়া করলাম। এটা দোয়া কি? দোয়া মাসআলা চাওয়া। কথা বুঝলেন না? আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমাকে মাফ করো, ওয়ারহামনি আমাকে রহমত করো, ওয়ারজুকনি আমাকে রেজিক দান করো, ওয়াআফিনি আমাকে সুস্থ করো, হ্যাঁ ওয়াহদিনি আমাকে হেদায়ত দান করো। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ি এটা দোয়া ইবাদত। কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি
তোমার কাছে কি চাই? এটাও দোয়া, ইবাদতের মাধ্যমে কি দোয়া, এই কথা বোঝা গেছে? এই দোয়াগুলি ইত্যাদি যখন করবেন তখন অবশ্যই এই দোয়াগুলি আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য করতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, তোমরা উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ ওয়া খুফিয়া, ভীত সন্ত্রস্ত হয়ে এবং গোপনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবেন, ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহকে ডাকবেন। কিন্তু আমাদের সমাজে এটারও ভুল, যখন জিকির করে তখন কি করি করে, হু 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 আল্লাহু আল্লাহু, আর এমন ভাবে জিকির করে সারা গ্রাম ফাটিয়ে ফেলে। তবে কথা ঠিক না বে? ঠিক। অনেক সময় যে রাতের মধ্যে মানুষের ঘুমকে হারাম করে দেয়, ঘুমকে কি করে দেয়, হারাম করে দেয়, এমন ভাবে জিকির আজকার করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো তুমি তোমার রবকে ডাকো কি গোপনে, কাঁদো কাঁদো ভাব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে হবে। এমনকি আরেকটা আয়াত আছে কি, দুনাল জাহরে মিনাল কওল, তোমার কথা যেন স্পষ্ট না হয়, গুনগুন করে আপনি নিজেই আল্লাহকে ডাকো, বিল গুদুফে ওয়ালা আসাল, সকাল বিকালে আল্লাহর জিকির করো, কথা বুঝলেন না? এই দোয়াগুলি করাও এটা একটা কি ইবাদত, দোয়াটা কি ইবাদত। দোয়ার পাশাপাশি আল্লাহ বলতেছেন কি, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, সূরা কাউসার, আল্লাহ কি বলছেন, ফসল্লি লিরব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়ুন, নামাজ পড়া কি ইবাদত, ওয়ানহার কোরবানি করুন, কোরবানি করা কি ইবাদত। আর নামাজের মধ্যে দোয়া আছে কি নাই, কত দোয়া, এই যে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, নামাজে শুরু করে দোয়া, আল্লাহ আমার থেকে আমার গোনা পূর্ব পশ্চিমে যত দূরত্ব করেছ এরকম কি করো, দূরত্ব করে দাও। তো এই বিষয়গুলি আমরা যেটা আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো যে অবশ্যই এই ইবাদতটা হতে হবে কার জন্য, আল্লাহর জন্য। আর এই দোয়া করাটাও একটা শ্রেষ্ঠ ইবাদত, দোয়া করাটা কি ইবাদত। অতএব এই দোয়াটা করতে হবে একমাত্র কার কাছে, আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্যকে এখানে অংশীদার করা যাবে না বা অংশীদার করা জায়েজ নাই। মানুষের যখন বিপদ আসে কাকে ডাকে ভাই, আল্লাহকে ডাকে, কিন্তু বিপদ শেষ হইলেই আল্লাহরে ভুলে যায়, কথা বলেন না? বিপদ আসলে কাকে ডাকে, আল্লাহকে ডাকে। যেমন আল্লাহ বলছেন যে কি, ওয়াইজা মাসাকুমুদ-দুর ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়া ফালাম্মা নাজাকুম ইলাল বাররি আ'রাদতুম ওয়া কানাল ইনসানু কাফুরা, সূরা বনি ইসরাইল 68 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত, সূরা বনি ইসরাইল 67 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন ওয়াইজা মাসাকুমুদ-দুর, যখন তোমাদেরকে কোনো বিপদ স্পর্শ করে, ফিল বার বাহরে, বিশেষ করে সমুদ্রে, দল্লা মান তাদউনা ইল্লা ইয়া, তখন তোমরা সবাই একমাত্র আল্লাহকেই ডাকা শুরু করে দাও, কি বলেন, ঠিক না বে? ঠিক। যখন বিপদ আসে, ঝড় তুফান এসেছে, আপনি নৌকায় চলছেন বা স্টিমারে চলছেন, ওরে অনেকে ওরে বাবা রে মারে করেছিল নাই, আর অনেকে বলে আল্লাহ আল্লাহ বাসাও আল্লাহ বাসাও, এরকম করে কি করে, কি করে না? আল্লাহ বলতেছেন ফালাম্মা নাজাকুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাক শুনে যখন ফালাম্মা নাজাকুম, যখন তোমাদেরকে মুক্তি দেয়, কিনারে পৌঁছে যান, এলাল বাররে মানে কিনারে শুকনা জায়গায় যখন আপনি পৌঁছে গেলেন, আর একদম তখন তোমরা মুখ ফিরিয়ে নাও, মুখ ফিরিয়ে নেলে, ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ হলো বড়ই অকৃতজ্ঞ, কেমন করে মুখ ফিরিয়ে নেয়, আরে এই মাঝি যদি ভালো করে হাইল না ধরতো, বৈঠা না ধরতো, তাহলে আমরা তো মারা গেলাম, হয় আজকে বাঁচাইলো কে, কয়কার কথা, বর্তমান সমাজে গাড়ি দিয়ে চলতেছেন অ্যাক্সিডেন্ট, ওই ড্রাইভারটা যদি না থাকতো আমরা মারা গেলাম, হয় কথাগুলো বলা শেখ, আরে আল্লাহর কৃতজ্ঞতা করা যে আল্লাহর রহমতে, আল্লাহ যদি না রহমত না করতো তাহলে আজকে বাঁচা সম্ভব ছিল না, অতপর হ্যাঁ ড্রাইভারের কৌশল জানা ছিল, এটা একটা। হ্যাঁ নেপালে বিমান বিধ্বস্ত হলো ইউএস বাংলার, কে বাঁচাইল,
অনেক মানুষ মারা গেল, কি বলেন ঠিক না ভাই? হ্যাঁ, এইগুলি আমাদের চিন্তা করার বিষয় যে আসলে আমরা কাকে ডাকি, আল্লাহকে। আল্লাহ এখানে বলতেছেন দল্লামান তাদউনা ইল্লা ইয়া, তোমরা সবাই তখন আল্লাহকে ডাকো। এই ডাকাটা কি? ইবাদত না? এই ডাকাটা কি? ইবাদত। তো এই ইবাদতটা আল্লাহর জন্যই হতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ বাসে দিয়েছেন আল্লাহকে যখন ডাকলেন। কিন্তু যখন আপনি কিনারে পৌঁছে গেলেন তখন আল্লাহর সঙ্গে শেরেক করা শুরু করলেন, আরে যদি এই নাবিক ভালো করে না চলাইতো তাহলে আজকে মারা গেলাম ভাই, এটা আপনি শির। এই জন্য করে ভাই যত প্রকার আপনার এই দোয়া হবে কার কাছে হতে হবে? আল্লাহর কাছে। এবার আসুন একটা বিষয়, সেটি হলো এই দোয়া আমরা আল্লাহর কাছেই করব। অতএব বিপদ আসলে যেমন দোয়া করি, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন বিপদ না ভাই? সবচেয়ে কঠিন বিপদ কোনটা? কিয়ামতের দিন। এই কঠিন বিপদের দিনে আমাদেরকে বাঁচাবে কে? কে বাঁচাবেন? সুপারিশের মালিক কে? তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, তাই না? দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি সেখানে আমাদের সুপারিশের কিছু প্রয়োজন হয় কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। এখন যদি আল্লাহর কাছে সুপারিশ না আছে, কোনো বান্দার কাছে সুপারিশ চান, এটার নাম হলো শিরক। এটার নাম কি? শিরক। অনেক মানুষ বলেন এই দেখেন কথার মধ্যে শিরক। কেউ যদি বলেন হে নবী তুমি আমার জন্য সুপারিশ করো বা সুপারিশ করিও, নবীর কাছে কেউ যদি এই সুপারিশ চায় তাহলে ওই ব্যক্তিও শিরক করবে। ভাই কথা ভালো করে বলছেন, খুব সেন্সিটিভ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে কেউ যদি সুপারিশ চায় যে হে নবী আপনি আমার জন্য সুপারিশ করেন, তাহলেও সে কি করলো? শিরক করলো। চাইলো কার কাছে? নবীর কাছে। এই জন্য কেউ যদি ফেরেশতার কাছেও চায়, হে ফেরেশতা জিব্রাইল তুমি আমার জন্য সুপারিশকারী হইও বা তুমি আমার জন্য সুপারিশ করিও, তোমার তো অনেক পাওয়ার, এটাও হলো কি? শিরক। কোনো ওলির কাছে যে যদি বলে পীর বাবা আব্দুল কাদের জিলানি তুমি তো পীরে পীর দস্তগীর সবার চেয়ে বড় পীর গৌসুল আজম, বলে নাউজুবিল্লাহ তুমি আমাকে কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করিও, এটাও হলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না মৃত্যু? জীবিত। হ্যাঁ জীবিত না মৃত্যু? ঘুম ধরছে না জাগনা আছেন? ঘুম আছে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এই কথা বলেন তাহলে ঘুম আছে? চা খাইতে হবে আপনাদের? আমরা খাই না। কি খাইতে হবে? আমি খাই নিলে আপনাদের হয়ে যাবে, বিসমিল্লাহ। বলেন একটা বাদ দেব। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না মৃত্যু? মৃত। দলিল কি? কে বলতে পারবেন দলিল? ইন্নাকা মাইয়াতুন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। কোন সূরা? সূরা জুমার আয়াত নম্বর 30। কোন সূরা? সূরা জুমার আয়াত নম্বর 30। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হ্যাঁ ভাই, আর দলিল মুখস্থ রাখতে হবে। একজন কইলো আল্লাহর নবী জীবিত, তুমি বলবে কোরআন মিথ্যা না সত্য? বলে সত্য। কোরআনে সূরা জুমার আয়াত নম্বর 30 আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হে নবী তুমি মরণশীল, তারাও মারা যাবে। আল্লাহ বলছেন মারা যাবে, আল্লাহর নবী মরণশীল, আর আপনি বলেন জীবিত, কার কথা ঠিক নিয়া? আল্লাহর বক বক করো, নবী জীবিত, দলিল কি? আল্লাহ বলছেন মৃত্যু আর তুমি কাও জীবিত, তোমার কথা ঠিক নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা ঠিক। জুমার 30 নম্বর আয়াত। হ্যাঁ জুমার ঘুমায় 30 নম্বর, এটা মনে রাখতে হবে। এটা তো সংক্ষিপ্ত দলিল, আরো অনেক আয়াত আছে এরকম। আফা ইম্মাতা আও কুলিলা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইনকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরাল্লাহ শাইআ ওয়া সাইয়াজজিল্লাহু শাকিরিন। যদি নবী মারা যায় অথবা তাকে যদি হত্যা করা হয় তাহলে কি তোমরা পেছন দিকে ফিরে যাবে? যারাই পেছন দিকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ তাদের বিশেষ করে বলতেছে ওয়া সাইয়াজজিল্লাহু শাকিরিন, কৃতজ্ঞতাকারীদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। কিন্তু যে ব্যক্তি এরকম কথা বলে পিছনে ফিরে যাবে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে। তাই বিভিন্ন আয়াত থেকে আরো একটা আয়াত যে
কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ ছিল কি ছিল না? তাহলে তিনি মৃত্যুবরণ করবেন না? এখন কেউ যদি বলেন জীবিত, এটা মিথ্যা কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এখন তিনি জীবিত আছেন না মৃত্যু? মৃত্যু, দুনিয়ার জিন্দগি থেকে শেষ। এখন তিনি হায়াতুল বারজাখিয়াতে জিন্দগি, মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত একটা জীবন, এটাকে বলা হয় হায়াতুল বারজাখিয়া। কি বলা হয়? এই বারজাখি জীবনে তিনি জীবিত আছেন কিভাবে, এটা আল্লাহ ভালো জানেন। তিনি সেখানে জীবিত আছেন কিভাবে, দুনিয়ার মতো নয়, দুনিয়ার জীবন আর আখেরাতের জীবন পার্থক্য আছে, কথা বোঝা না? তো এখন সেইটা ভেবে কেউ যদি নবীর কাছে গিয়ে বলে হে নবী, তোমার কবরের পাশে আসছি, অনেক দূর দূরান্ত থেকে সফর করে, বাংলাদেশ আমেরিকা লন্ডন থেকে সফর করে মদিনা মুনাওয়ারা এসেছি, নবী তোমার কবরের পাশে আমি দাঁড়িয়ে আছি, তোমাকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীকে সালাম দিয়ে আপনি যদি বলেন হে নবী তোমার কাছে আমি একটু সাহায্য চাই, তুমি একটু দয়া করো, তুমি একটু রহম করো, কিয়ামতের দিন আমাকে তুমি তরিয়ে নিও, তোমার সুপারিশ আমাকে দান করো, এইগুলি যদি বলে, এইগুলি সম্পূর্ণটাই শিরক। সম্পূর্ণটা কি? যার কারণে মদিনা মুনাওয়ারায় গেছেন কি গেছেন না? মদিনা মুনাওয়ারায় গেলে আল্লাহ নবীর কবর যখন জিয়ারত করবেন তখন দেখবেন যে ওইখানে পুলিশ দাঁড়িয়ে আছে, তারা বলে আল্লাহ আল্লাহ বাররা বাররা মাফি দোয়া হোনা আল্লাহ বাররা, মানে কি দোয়া বাহিরে যা করো, এখানে দোয়া করা যায় না, এখানে শুধু নবীকে সালাম দেওয়া চলে যাও। আল্লাহ আমার দেশে যদি এই নবীর কবর হতো, কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন টাকার ব্যবসা হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে একটা ওয়াজ করে গেছেন, নসিহত করছেন, বলছে লা তাজআলু কবরি ঈদা ওয়া সানান ইউবাদ, তোমরা আমার কবরকে ওরসের জায়গা বানাইও না যেখানে মূর্তি পূজার মতো এসে মানুষ ইবাদত করবে, এরকম বানাইও না। আল্লাহ লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যেহেতু তারা তাদের নবীদের কবরকে ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছে। কিন্তু তোমরা খবরদার এরকম কাজ করবে না, আল্লাহ নবী নিষেধ করে গেছেন। আলহামদুলিল্লাহ যার কারণে মদিনা মুনাওয়ারা এখনো গেলে ওখানে কোনো লাল শালু কাপড় নাই, কোনো টাকা দেওয়া নাই, পয়সা দেওয়া নাই, কোনো প্রকার স্বর্ণরৌপ্য দেওয়া নাই, কিন্তু আমার বাংলার জমিনে অসংখ্য গণিত পীরের মাজার যেখানে গরু দেয়, ছাগল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আটরশির মাজার, ফুরফুরার মাজার, তারপর ওই চরমনাইয়ের মাজার, কেল্লাসার মাজার, আর ওই যে শাহপুরান শাহজালানের মাজার, তারপর এই বাইজুদ বস্তাবির মাজার, মাইজ ভান্ডারের মাজার, هو اليوم عندهم محاضرة في صناعية فايجي اتو مزار اسا আমাদের দেশে এই মাজার গুলো কি সব মানে মানুষের টাকার আখরা টাকা পয়সা নিয়ে কি করে গরু নাই ছাগল নাই মুরগি নাই আল্লাহ বড় বড় বিল্ডিং করতেছে কারা হ্যাঁ অনেকে মাজার গুলাকে কি না জানেন কন্ট্রাক্ট নাই কন্ট্রাক্ট নাই ডাকে নাই বছরের জন্য আমার এই বছরের জন্য খরচ করতে যে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিতেছে কোথায় মাজার এইগুলো কি শিরক না ভাই স্পষ্ট শিরক স্পষ্ট কি শিরক ওইখানে মান্নত করা টাকা পয়সা দেওয়া যা কিছু দেবেন সব শিরক শিরকের অন্তর্ভুক্ত আপনি শিরক করতেছেন তো নবীর কবরে যদি দেওয়া না যায় অন্যের কবরে দেওয়া যাবে এবার কথা বলছেন না কে বলছেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে ফুল নাই চাদর সরানো নাই তাহলে অন্যের কবরে চাদর সরানো যাবে এখনো বুঝেন নাই কথাটা লাল শালু কাপড় আমার নবীর কবরে দেওয়া নাই তাহলে পীরের কবরে দেওয়া যাবে নাকি আমার দেশে আছে কি আছে না অসংখ্য অহরহ এইগুলি বিরাজমান আমাদের সমাজে এই জিনিসগুলি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে এবং ওই নবীর কাছে সুপারিশ কামনা কেউ যদি করে এটাই হলো কি তবে নবী কি সুপারিশ করবেন কি না করবেন আল্লাহর কেমনে করবেন আল্লাহর অনুমতি সাপেক্ষে
কিভাবে? সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে এমন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া নবীও সুপারিশ করতে পারবেন না। কেয়ামতের কঠিন অবস্থা আপনারা শুনেছেন, জানেন যে কেয়ামতের দিন যখন 50,000 সানা 50,000 বছর একটা দিন হবে, এই দিনে মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে হয়রান পরেশান হয়ে যাবে, সবাই দৌড় দিয়ে যাবেন আদম আলাইহিস সালামের কাছে, তাকে বলবেন আপনি সুপারিশ করেন আমাদের জন্য, আল্লাহ যেন বিচার ফয়সালা শুরু করেন। তখন তিনি বলবেন আমি এটা পারবো না, অজর পেশ করবেন, চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে যে হে নূহ তুমি আমাদের জন্য সুপারিশ কর, তিনিও এটাকে অপারগতা প্রকাশ করবেন, চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে, সবাই অপারগতার প্রকাশ করবেন, সবার শেষে যাবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে যে হে নবী আপনি আমার জন্য আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যাতে বিচার ফয়সালা শুরু করেন। তখন আল্লাহ নবী কি করবেন? তিনি বলবেন আনা লাহা, ঠিক আছে আমি এই কাজ করব, আমি এই কাজ করব, আমি এর জন্য আল্লাহর কাছে কি আরজি পেশ করব। তখন তিনি সিজদায় পড়ে যাবেন, কি পড়বেন? সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রশংসা করবেন, আল্লাহর কাছে এত দোয়া করতে থাকবেন, এত এত প্রশংসা করবেন যে দুনিয়া তো এত হয়তো প্রশংসা করেননি, এত প্রশংসা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, সালতু উতা সফে তু সফা, তুমি চাও তোমাকে দেয়া হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আজকে গ্রহণ করবো বলে সুবহানাল্লাহ। এটার নাম অনুমতি, এটার নাম কি? মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করতে পারবে? যখন আল্লাহ অনুমতি দেবেন তখন তিনি সুপারিশ করবেন, ইয়া রব আকিমিস সাআ, হ্যাঁ হে আল্লাহ তুমি কিয়ামত প্রতিষ্ঠিত করো, আল্লাহ তুমি এই বিচার ফয়সালা করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য ফয়সালা শুরু করবেন, সুপারিশ করবেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কখন? কখন? এ ভাই কথা ভালো করে বলছেন, কখন? আল্লাহর অনুমতি পাওয়ার পর। কিভাবে আমাদের দেশের পীর ওলিয়া উলিয়ারা বলতে পারে আমি যখন আল্লাহর পাশে বসবো তখন কে আসল আল্লাহ আর কে নকল? তাহলে বোঝা গেল ইনি নকল, আপনারা চিনতে পারবেন না। হ্যাঁ, তার মানে আপনি যে নকল এটা বুঝাই যেতেছে, আর আপনি আল্লাহর পাশে বসবেন কে বলছে আপনাকে? আল্লাহ আপনাকে সুপারিশ করার অনুমতি দিয়েছেন কে বলবে? আপনি কেমনে জানলেন আপনাকে আল্লাহ অনুমতি দেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতক্ষণ অনুমতি পাবেন না অতক্ষণ সুপারিশ করতে পারবেন না। এই জন্য সুপারিশ আল্লাহ বলছেন কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, বলুন সুপারিশের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। সুপারিশের মালিককে আল্লাহ, আল্লাহ যখন অনুমতি দেবেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি করতে পারবেন? সুপারিশ করতে পারবেন। এই জন্য আমাদের উচিত আমরা নবীর কাছে সুপারিশ চাবো না, বরং আল্লাহর কাছে চাবো যে হ্যাঁ আল্লাহ নবীকে তৌফিক দাও, নবী যাতে আমাদের জন্য সুপারিশ করে, নবীর সুপারিশ থেকে আল্লাহ তুমি আমাদেরকে মাহরুম করিও না। বলেন আমি কার কাছে বলবো? ভাই কার কাছে বলবো? কার কাছে বলবো? আমরা দোয়া করি না, কি দোয়া? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة، يا الله محمد صلى الله عليه وسلم কে ওসিলা এবং ফজিলত দান করো। আমরা কাকে বলি এই কথা? আল্লাহকে। কাকে বলি? আল্লাহকে। آت محمدا الوسيلة والفضيلة، بعدين 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 انا وسيلة আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ওসিলা এবং ফজিলা দান করো। এটা কার কাছে বলি? আল্লাহর কাছে বলি। তাহলে আমরা নবীর জন্য ওসিলা কামনা করি কার কাছে? হে আল্লাহ নবীকে তুমি তৌফিক দিও, তিনি যেন আমাদের জন্য সুপারিশ করেন। কাকে বলতে হবে? নাকি নবীকে বলবো নবী তুমি আমার জন্য সুপারিশ করো? বোঝেন নাই কথা এখনো? আর একটা কথা শোনেন, সবার শেষ কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি কার জন্য নবী সুপারিশ করবেন? তার উম্মতের জন্য, তাই না? তার উম্মতের জন্য। এই উম্মতের মধ্যে
ওই লোকদের জন্য সুপারিশ করবেন যাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পারমিশন দেবেন, তাকে সুপারিশ করার অনুমতি দেবেন এক, কিন্তু যাদের জন্য সুপারিশ করার অনুমতি দেবেন শুধু তাদের জন্যই সুপারিশ করবে। ইল্লা লিমানের তাদা, আল্লাহ বলছেন আল্লাহ যার উপর খুশি হবেন তাকেই তার জন্য সুপারিশ করার অনুমতি দেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দেয়া হবে যে অমুক অমুকের জন্য সুপারিশ করুন, তাহলে তিনি সুপারিশ করবেন এবং এরপর আল্লাহ রাব্বুল আলামিন তা শুনবেন। কিন্তু শর্ত হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য সুপারিশ করার অনুমতি দেবেন? যারা মুওয়াহ্হিদ হবে, যারা তাওহীদবাদী হবে, যারা এক আল্লাহর ইবাদত করবে, শুধু তাদের জন্যই আল্লাহ অনুমতি দেবেন, এদের জন্য সুপারিশ করো। কথা বুঝেন নাই? মাজার হুজারিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দেবেন না, নবীও করবেন না। ভালো করে বুঝেন, নবীর সুপারিশ এত সহজ না। নবীর সুপারিশ পাওয়ার জন্য আল্লাহ নবীকে অনুমতি দেবেন এক, এরপরে যাদের জন্য সুপারিশ করার অনুমতি দেবেন তাদের উপর আল্লাহ কি হইতে হবে? সন্তুষ্ট হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপর সন্তুষ্ট হবেন? এই যে লেখক এখানে বলতেছেন আল মুওয়াহ্হিদুন, যারা তাওহীদবাদী হবে, এক আল্লাহর ইবাদত করছে দুনিয়ায়, তাদের জন্য শুধু সুপারিশ করার অনুমতি হবে। কিন্তু যারা শিরক করছে তাদের জন্য নয়। আজকে আমরা খুতবায় আলোচনা করেছি শিরক যারা করেছে তারা এই সুপারিশ পারো হকদার নাই। আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাহ লা ইগফির আইয়ুশরাকা বি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে তার সঙ্গে শরীক স্থাপন করবে। শিরক ছাড়া অন্য গুনাহ হলে আল্লাহ কি করবেন? মাফ করবেন। তো এখন শিরক ছাড়া অন্য গুনাহ হয়ে গেছে, মনে করেন এই লোকের জিনা হয়ে গেছে, ব্যভিচার হয়েছে, গীবত হয়ে গেছে, অন্য গুনাহ হয়ে গেছে, এমন যদি হয় তাহলে শিরক করে নাই। কি করে নাই? বেসরা শিরক করে নাই, তাই অন্য অন্য কবিরা গুনাহ হয়ে গেছে, শিরক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাদেরকে কি করে দেবেন? মাফ করে দেবেন, প্রয়োজনে আজাব দিয়ে তারপরে কি করবেন? মাফ করবেন। কিন্তু যদি শিরক করে মারা যায়, কবরে সিজদা দিয়ে মারা গেছে, কবরে শিন্নি দিয়ে মারা গেছে, কবরে টাকা দিয়ে মারা গেছে, কবরে ফুল দিয়ে মারা গেছে, এর জন্য শিরক, এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন। ভাই মারুন কি মারুন, বোঝা গেছে? বোঝেন নাই? কি করলে মাফ করবে না? শিরক করলে মাফ করবে না, এবং ওই ব্যক্তি সুপারিশ পাওয়ার যোগ্য নাই। এবং যারা কুফুরি করবে, আর কারা? যারা দেখি কুফুরি অর্থাৎ অমুসলিম, তারা এর প্রমাণ যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাই ইয়াবতাগী গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমাই ইয়াবতাগী গায়রাল ইসলাম দীনা আলাইহিস সালাম, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন অন্বেষণ করবে, ফালান ইউকবালা মিন, আল্লাহ কখনো তার কাছ থেকে গ্রহণ করবেন না, ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত বন্ধুগণ, শেখ এই মোহাম্মদ যে মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ কাশফুস সুবাত বইটিতে এই জিনিসটি যে সাফাআত পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ, সাফাআত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবেন না যতক্ষণ আল্লাহ তাকে অনুমতি দেবেন না, আর আল্লাহ অনুমতি দেবেন তাদের জন্যই যাদের জন্য আল্লাহ অনুমতি দেবেন তাদের জন্য সুপারিশ করতে পারবে। আর যেই লোকরা মুওয়াহ্হিদ হবে, তাওহীদবাদী হবে, তাদের জন্যই শুধু আল্লাহ কি দেবেন? অনুমতি দেবেন। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা যেটা বুঝলাম, সাফাআত কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে। নবীর জন্য দোয়া করতে হবে যে হে আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৌফিক দাও, তিনি যাতে আমাদের জন্য কি করেন? সুপারিশ করেন। আজ আশা করি বোঝা গেছে ইনশাআল্লাহ তাআলা। হাযা আল্লাহু আলাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।